গুড মর্নিং, আজকে 31 ডিসেম্বর 2023, বছরের শেষ দিন, আর এক্সপ্লোরার শিবাজি শুরু হচ্ছে আরেকটা নতুন ট্যুর। সবাইকে স্বাগত এক্সপ্লোরার শিবাজির একটা নতুন এপিসোডে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে কুচবিহার, আর যেটা চড়ে যাচ্ছি সেটা একটা ছোট্ট প্লেন, ইন্ডিয়া এয়ারের একটা ছোট্ট ফ্লাইট, 9 সিটের ফ্লাইট, সেটা করে আমরা যাচ্ছি কুচবিহারে। এই ফ্লাইট চালু হয়েছিল গত বছর 2022 সালের অগস্ট সেপ্টেম্বর মাসে, তখন থেকেই যাওয়ার ইচ্ছে ছিল, এতদিনে সময় হলো। আমাদের প্রচুর সাবস্ক্রাইবার ফলোয়ার্স আপনারা অনুরোধ জানিয়েছিলেন কুচবিহারকে কভার করার জন্য। আজকে এই ভিডিও থেকে শুরু হচ্ছে আমাদের কুচবিহার এবং জয়ন্তী সিরিজ। চলুন শুরু করা যাক। আজকে এতদিনে একটু ঠান্ডা পড়েছে, এবার ইন্ডিয়া ওয়ান এয়ারের কাউন্টার খুঁজতে হবে। পাওয়া গেছে D1 কাউন্টার, ফ্লাইটটা ছোট হলেও লাগেজ কিন্তু একই রকম, 15 কেজি হচ্ছে চেক ইন আর 7 কেজি পার হেড কেবিন। এই প্লেনটার ছবি দেখে যা মনে হচ্ছে যে প্রাইভেট প্লেনগুলো যেরকম হয় আর সেরকমই একটা প্লেন। মনে আমরা প্রচুর ফ্লাইটে যাতায়াত করেছি, কিন্তু এই প্রথমবার, এই প্রথমবারের জন্য হাতে লেখা বোর্ডিং পাস। এই যে হ্যাঁ দেখুন, দুটোই হাতে লেখা। এরাদের কম্পিউটার সিস্টেম নেই, হাতে লিখে আমাদের বোর্ডিং পাস ইস্যু করা হলো। আরও একটা কথা, সিকিউরিটি ক্লিয়ারেন্সও এদের স্টাফই আমাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে করাবে, VIP সিকিউরিটি হবে আমাদের, বুঝেছ? হ্যাঁ, জীবনে প্রথমবার VIP ক্যাটাগরিতে উন্নীত হলাম। এখন বাজে 8:42, আমাদের ফ্লাইট হচ্ছে 10:35, আর কুচবিহারে ল্যান্ড করবে 12:25, 1 ঘন্টা 50 মিনিটের ফ্লাইট। আমরা এখন ওয়েট করছি সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য। ইন্ডিয়া ওয়ানের স্টাফ এসে আমাদের গাইড করে নিয়ে যাচ্ছেন সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য। নামেই VIP সিকিউরিটি ক্লিয়ারেন্স, কিং আসলে সব কিছুই চেক হলো প্রপারলি। আসলে কী হয়েছে, এই যে বোর্ডিং পাসটা, এটা যেহেতু হ্যান্ড রিটেন সিস্টেমে নেই, সেই জন্য আমাদের আলাদা করে ক্রস চেক করিয়ে ভেতরে ঢোকানো হলো, ওই জন্যই ওই VIP লাইন দিয়ে ঢোকানো হলো। আমাদের গেট হচ্ছে 102 নম্বর নিচে। নাস্তিক পণ্ডিতের ভিটা, অতীশ দীপঙ্করের ওপর একটা বই, দারুণ বই। আমরা সেই বিক্রমপুর গেছিলাম, সেখানকার ঘটনা আর কি, সেখানকার ঘটনা নিয়ে একটা ভালো বই। এই বইটা আমাকে দিয়েছে কৌশিক, দারুচিনির কৌশিক, মনে আছে? হ্যাঁ, সে এই বইটা দিয়েছে। 9 সিটের ছোট্ট ফ্লাইট, যেটা বললাম একটু আগে, ফ্লাইটে কোনো ইন ফ্লাইট সার্ভিস নেই আর টয়লেটও নেই। ফ্লাইটে ওঠার আগে টয়লেট টয়লেট সেরে উঠতে হবে। এখন 9:03, আর বোর্ডিং পাসে যা লেখা আছে বোর্ডিং টাইম হচ্ছে 10:10, বুঝতে হবে। এই ফ্লাইটে আমাদের কলকাতা থেকে কোচবিহার অবধি এক একজনের টিকিট পড়েছিল 3,820 টাকা করে। ইন্দো থাইয়ের বাস, তাই তো দেখছি। এখন 10:03, বোর্ডিং প্রসেস চালু হলো। প্রথমবার দেখি মনে হলো, আরে এ তো টিনটিনের কমিক্সে দেখা সেই প্লেন, কখনো স্বপ্নেও ভাবিনি কোনো একদিন এই প্লেনেই চড়বো আমরা। সন্দেহ নেই মনের মধ্যে একটা তীব্র আনন্দ মেশানো টেনশন কাজ করছিল। চলো, কিরকম লাগছে অনুভূতি? কি মনে হচ্ছে একটা নিজেদের ব্যক্তিগত প্লেন চড়ে কোথাও যাচ্ছে। হ্যাঁ, একদম প্রাইভেট প্লেনের মতোই ব্যাপার, ব্যাপারটা সেরকমই আর কি। এত ছোট প্লেনে তো জীবনে চড়িনি, সিনেমা টিনেমায় দেখেছি আর কি, ভিলেন টিলেন এইসব প্লেনেই যায়, এইসব প্লেনে করে পালাই আর কি, পালাই ছেড়ে। আমরা পালাচ্ছি, এটা কিন্তু দারুণ বলেছে। ভিলেনরা আমরা দেখেছিলাম ছোটবেলার ওই 70-80 দশকের প্লেনে, এই ছবিতে, হ্যাঁ, মানে এই ধরনের প্লেনেই পালাতো। যাই হোক, মডেলটা বলে দিচ্ছি, এই ধরনের প্লেন চালু হয়েছে ফার্স্ট 1982 সালে, মডেল হচ্ছে 208B গ্র্যান্ড ক্যারাভ্যান EX। এই মডেলের প্লেন খুব সম্ভবত ক্যানসেসা কোম্পানি USA, ওদের তৈরি করা। থ্যাংক ইউ সো মাচ। চলো প্রীতি, কত নম্বর আমাদের? আমাদের 4B 4C
এখানে কিন্তু মাথা সোজা করে দাঁড়ানো যাবে না, পুরো ফ্লাইটে বসে পড়লে আর দাঁড়ানো যাবে না। পেছনে এ পাশে মাল রাখার জায়গা, বাঁদিকে একটা দুটো তিনটে সিট, আর ডান দিকে ছটা, দুটো করে তিনটে রোতে। ধন্যবাদ ভাই। ওই সামনে কফিট লেগ স্পেস কিন্তু দারুণ, লেগ স্পেসটা মডেলটা তো আগেই বললাম, এটা সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফট। আর এই প্লেনটা দুটো রুটে চলে, একটা তো কলকাতা থেকে কুচবিহার, আর একটা হচ্ছে কলকাতা থেকে জামশেদপুর। এই যে আমাদের কুচবিহার নিয়ে যাবে, তারপর ফেরত এসে এই এই প্লেনটাই যাবে জামশেদপুরে, খুব সম্ভবত 2:30-3 সময় এখান থেকে আবার জামশেদপুরের জন্য উঠবে। চালু হয়ে গেছে ইঞ্জিন। ভাষায় প্রকাশ করা যাবে না, এটা সত্যি মানে একটু ভয় যে করছে না, কি সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফট। হ্যাঁ, তাতে আর কি চলছে, ভয় পেয়ে তো লাভ নেই, বুঝলি না, যেটা হওয়ার সেটা হবে। আর আমি তো বলি, আমি শুরু আমি শেষ, কাজে চিন্তার কিছু, অহম ব্রহ্মাস্মি, এই তো, কাজে কোনো চিন্তা করিস না। মানে যদি আপনারা ভিডিওটা এখন দেখছেন এই মুহূর্তে, তার মানে আমরা ল্যান্ড করেছি ঠিকঠাক, একদমই না, ল্যান্ড করবোই, এই নিয়ে কোনো চিন্তা নেই, দেখা যাবে। এসি ভেন্ট রয়েছে, সিট বেশ কমফোর্টেবল, এ নিয়ে কোনো কথা হবে না। রানওয়েতে চলে এসেছি, এখানে এক বোতল জল দিয়েছে আমাদের, আর এখানে সেফটি ইনস্ট্রাকশনস লেখা রয়েছে। এবার উঠবে, এই প্লেনে যাত্রীদের বসার জায়গার সঙ্গে কোনো রকম কোনো ব্যাগ রাখবার জায়গা নেই, তাই আমাদের কেবিন ব্যাগ প্লেনে উঠবার ঠিক আগেই আমাদের থেকে নিয়ে নেওয়া হয়েছিল, যা আমরা প্লেন থেকে নেমেই ফেরত পেয়েছিলাম। 9 যাত্রী আর 2 পাইলট নিয়ে অচিরেই এই ছোট্ট প্লেন উঠে পড়ল 10,000 ফিট উচ্চতায়। এই উচ্চতা বজায় রেখেই পুরো পথ উড়েছিল এই ছোট্ট বিমান। গতিবেগ সর্বোচ্চ ছিল 180 knots, মানে ওই 330 কিলোমিটার প্রতি ঘন্টার আশেপাশে। বহরমপুরের পরে আমরা ঢুকে পড়েছিলাম বাংলাদেশের আকাশে। বাংলাদেশের রাজশাহীর ওপর দিয়ে উড়ে আমরা আবার পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিলাম। তীব্র আওয়াজ বাদ দিলে এই ফ্লাইট আমাদের সারা জীবন মনে রাখার মতো এক মজার এক্সপিরিয়েন্স হয়ে থাকবে।
চলো এসে গিয়েছি, দারুণ এক্সপিরিয়েন্স। আরে চলো, বেশ ভালো অভিজ্ঞতা পৃথিজিৎ। হ্যাঁ একদম, আওয়াজটা একটু বেশি ছিল। হ্যাঁ ওই জন্যই আমি কানে হেডফোন লাগিয়ে এটা দেখছিলাম বলে একটা কাজে, সেক্ষেত্রে একটু কম হয়েছে, কানে হেডফোন লাগিয়ে বসলে আওয়াজটা কম আসবে, নাহলে আওয়াজটা বেশি হবে। হ্যাঁ এইরকম সার্ভিস যদি কলকাতা দীঘা, কলকাতা পুরুলিয়া, হ্যাঁ মানে করা যেতেই পারে, মানে ভাবনা নিশ্চয়ই করবেন সরকার, আমি জানি এই ধরনের কালে কালে নিশ্চয়ই এগুলো হবে। তবে এই এয়ার স্ট্রিপটা করাটা একটা ব্যাপার আর কি। হ্যাঁ এখানে এয়ার স্ট্রিপ রয়েছে, সব জায়গায় এরকম এয়ার স্ট্রিপ করা তো যায় না করা। হ্যাঁ মানে সে খুলে বার করা। এই হচ্ছে কোচবিহার এয়ারপোর্টের টার্মিনাল। এবার এখান থেকে ট্যাক্সি খুঁজতে হবে, দেখা যাক কি পাওয়া যায়। আমরা আগের থেকে কিচ্ছু বুক করে আসিনি, হোটেলও বুক করিনি, গাড়িও বলিনি, কিচ্ছু না। কুচবিহার শহরে হোটেল রয়েছে কিছু, একটা নাম যা শুনেছিলাম যুবরাজ। অটো ট্যাক্সি কিছু আপাতত চোখে পড়ছে না, আমাদের সিকিউরিটি বললো যে বাইরে গিয়ে দেখুন যদি কিছু পান, ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না। 500 মিটার মতো যেতে হবে তারপরে কিছু পাওয়া যাবে, এয়ারপোর্টে কিছু নেই। চলো হাঁটা যাক কি আছে। হ্যাঁ এত তাড়াতাড়ি নর্থ বেঙ্গল একদম কুচবিহারে চলে এলাম, ভাবতেই বেশ মজা লাগছে। আমি আমি ইচ্ছে করলে পারফেক্টলি বলতে পারি যে টাইমটা কত কত, তার কারণ আমি সিটে বসার পর থেকে ওটা দেখছিলাম, সিনেমা দেখছিলাম, স্টপ হয়েছে, নামার পরে আমি স্টপ করে দিয়েছি। হ্যাঁ তো কখন কতক্ষণ দেখাচ্ছে দেখ দেখি সেটাকে, তাহলে দেখে সিনেমাটা পারফেক্ট বলা যাবে যে। আচ্ছা ফ্লাইট টাইম এক্স্যাক্টলি হলো 1 ঘন্টা 20 মিনিট, কারণ পৃথ্বীজিৎ ফ্লাইটে বসার পরেই সিনেমা চালু করেছিল, ঠিক 1 ঘন্টা 20 মিনিট দেখেছে, মাঝখানে কোথাও পজও করেনি, বন্ধও করেনি, মানে 1 ঘন্টা 20 মিনিটে কুচবিহার কলকাতা থেকে। বাবা যায় না, হেভি মজা লাগলো। তবে এখানে আগের থেকে একটু বুক টুক করে এলে ভালো হয়, নাহলে কিন্তু এয়ারপোর্টে নেবে বেশ খানিকটা হাঁটতে হবে। হ্যাঁ 500 মিটার মতো, ওই যে বড় রাস্তা ওখানে, একটা টোটো পেয়ে গেলাম ওই মেন রাস্তায় যাওয়ার আগেই। আমরা 2-3টে হোটেলের নাম জেনে এসেছি, তারই একটা বললাম, উনি যাচ্ছে শহরের মধ্যে, যুবরাজ হোটেল বোধ হয়, 20 টাকা করে ভাড়া নেবে পার হেড। বেশ সুন্দর সাজানো গোছানো প্ল্যান্ট সিটি এই ঐতিহাসিক কোচবিহার, তবে রাস্তার পাশের আবর্জনা আর তীব্র হর্নের আওয়াজ মানসিক যন্ত্রণার কারণ এখানে। খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম বিশ্বসিংহ রোডের যুবরাজ হোটেলে। এই হলো ঘর আমাদের যুবরাজ হোটেলে কুচবিহারে। এদিকে ব্যালকনি, বা এদিকে একটা ডাইনিং টেবিল কাম টি টেবিল, কি বলবো এটাকে জানি না, টিভি রয়েছে, টুইন বেড, টয়লেটও পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক, এখন বাজে 1:14, আমরা লাঞ্চ করতে বেরিয়েছি, এখানে কুচবিহার হোটেলে লাঞ্চ করতে যাচ্ছি। কি হবে মাটন হবে খাসি হবে, এটা পাজল হয়ে গেল, কি বলছে বিশ্বসিংহ রোডে কোচবিহার হোটেল জনপ্রিয় একটি পাইস হোটেল। প্রত্যেক দিন বিভিন্ন রকমের মাছ আর মাংসের পদের আয়োজন থাকে এখানে, তবে পাঁঠার মাংস রোজ হলেও খাসি কিন্তু শুধু রোববারই পাবেন এখানে। আমরা নিয়েছিলাম দেশি পাঁঠার ঝোল, একটা ফুল প্লেটে 8 পিস, সাথে ডাল ভাত পাঁচমিশালি তরকারি আর আলু ভাজা তো ছিলই। দেখা যাক দেখি
মশলাটা মেলেনি, একটু কাঁচা রয়ে গেছে। মাংসটা সিদ্ধ হয়েছে কিনে দেখা যাক। মাংসটা দাম একদম পুরো, ঝোলটা একটু বেশি ডালটালে শিবাজি যেটা বলছিল ঠিকই, আর একটু কষলে মশলাগুলোকে তাহলে টেস্টটা আরও ভালো হতো। ঠিক, মাংসটা ভালো, এটা ভালো, ভালো সেদ্ধ হচ্ছে ভালো। লাঞ্চের পর 10 টাকা প্রতিজন টোটো ভাড়া দিয়ে চলে এলাম কোচবিহার প্যালেসে। কোচবিহার শহরে ভোরবেলা থেকে লেট নাইট অবধি সবসময় চলাচলের জন্য টোটো পাবেন। ভিডিও আর ছবি একসঙ্গে মিশে গেছে, রিল বানাতে হবে তাই তো? আচ্ছা ঠিক আছে, রিল বানাবো। আর কি দাবি আছে বল? কি নাম তোর? আর তোর? কৌশিকী আর অভিষিক্তা, অনেক অনেক আদর, ভালো থাকিস, ওয়েলকাম। আমরা তো প্রত্যেকটা ভিডিও দেখি আপনাদের। আমরা দেখি বেরোচ্ছি দেখি ঠিক। কোথায় কোথায় থাকেন? কোথায়? এখানেই বিরাটি ও বেড়াতে এসছেন এখানে? ওকে ওকে ঠিক আছে, এনজয় করুন। ওকে, দেখা হবে, থ্যাংক ইউ সো মাচ। খুব ভক্ত আমরা। এন্ট্রি ফি হচ্ছে ভারতীয়দের জন্য 25 টাকা করে এবং বিদেশিদের জন্য 300 টাকা। কোচবিহারের আইকনিক এই রাজবাড়িটি উত্তর দক্ষিণে 120 মিটার এবং পূর্ব পশ্চিমে 90 মিটার বিস্তৃত। মোট আয়তন 4,768.5 বর্গমিটার। তৈরি করেছিলেন বিখ্যাত কোচ নৃপতি মহারাজা নৃপেন্দ্র নারায়ণ 1887 সালে। বাড়িটিতে মূলত ইতালীয় নবজাগরণের সময়কালের আর্কিটেকচারের প্রভাব লক্ষ্য করা যায়। ইতালির রেনেসাঁসের মডেলে তৈরি এই বিল্ডিংটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল 3 তলা। 1897 সালে যখন ভূমিকম্প হয় তাতে তৃতীয় তল ক্ষতিগ্রস্ত হয়ে ধসে যায়, তারপরে 2 তলাই রয়েছে এখনও অবধি। কোচ ডাইনেস্টি কুচবিহারে রাজত্ব শুরু করে 1515 সালে, রাজা বিশ্বসিংহ প্রথম রাজা ছিলেন। আর দীর্ঘ 435 বছর ধরে কোচ ডাইনেস্টি কুচবিহারে রাজত্ব করে। 1949 সালে ভারতবর্ষের স্বাধীনতার পরে কোচবিহার মিলে যায় ভারতবর্ষের সঙ্গে। এই প্যালেস খোলা থাকে হচ্ছে 10:30 থেকে 5টা পর্যন্ত, আর শুক্রবার এটা পুরোই বন্ধ থাকে। প্যালেসে ঢুকে প্রথমেই সুবিশাল দরবার হল। রাজবাড়ির গম্বুজটিও এই দরবার হলের ছাদেই। গম্বুজের ঠিক নিচে মেঝের ওপর কোচ রাজবংশের এমব্লেম আঁকা রয়েছে। প্যালেসের মাত্র 15% অংশই দর্শনার্থীদের জন্য মিউজিয়াম করে খোলা রাখা রয়েছে। এখানে দেখতে পাবেন কোচ রাজাদের ব্যবহৃত জিনিসপত্র, ঐতিহাসিক ছবি, সেই সময়ের অস্ত্রশস্ত্র এবং আশেপাশের অঞ্চলে পাওয়া প্রত্নতাত্ত্বিক সামগ্রী। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা নিয়ন্ত্রিত এই প্যালেসের ভেতরে বিভিন্ন জায়গায় ভিডিওগ্রাফির ওপর নিষেধাজ্ঞা থাকায় বিস্তারিতভাবে মিউজিয়ামগুলি দেখাতে পারলাম না। এই যে গায়ত্রী দেবীর ছবি। এই বাড়িরই মেয়ে রাজকন্যা গায়ত্রী দেবীর বিয়ে হয়েছিল জয়পুরের মহারাজা দ্বিতীয় সোয়াইমান সিংয়ের সঙ্গে। পরবর্তীকালে ভারতীয় রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গায়ত্রী দেবী। এখন সময় হচ্ছে 3:22। এই যে
আমরা চলে এলাম। বাবা, এখানে সাংঘাতিক হর্ন বাজায়। ওই দেখুন, মদনমোহন মন্দিরে এলাম। উল্টো দিকে পুকুর, আর এদিকে মন্দির। মহারাজ নৃপেন্দ্র নারায়ণের আরেক কীর্তি কুচবিহার শহরের এই মদনমোহনের মন্দির। একদিকে দুর্গা, আরেকদিকে কালী, আর মাঝে অধিষ্ঠান করছেন শ্রী মদনমোহন। 1885 সালে তৈরি হওয়া শুরু হয়েছিল আর কমপ্লিট হয় 1889 সালে। এই দেখুন, মদনমোহনের মন্দিরে হাড়ি কাঠ দেখে পৃথ্বীজিৎ সাংঘাতিক কনফিউজড। হ্যাঁ, মানে মানে কনফিউশন হওয়ারই কথা। মানে ইতিপূর্বে আমি কখনো মানে এই ধরনের মন্দিরে, বৈষ্ণব মন্দির বলা ভালো আর কি, হাড়ি কাঠ দেখিনি আর কি। তাই আমি জিজ্ঞেস করলাম, তা এখানে ঠাকুরমশাই ছিলেন, শিবাজি ডাকলো, তিনি বললেন যে এখানে নাকি দুই মতেই পুজো হয়, মানে বৈষ্ণব মত এবং তান্ত্রিক মত, সেই কারণে নাকি এখানে হাড়ি কাঠ রাখা আছে। যদিও আমার কনফিউশনটা এখনও কাটেনি, আমি ঠিক জানি না। এ প্রসঙ্গে আপনারা একটু যদি আমাদেরকে জানান, আলোকিত করেন, তাহলে খুব ভালো লাগবে। মাঝে মূল মন্দির হচ্ছে মদনমোহনজির, আর দুদিকে রয়েছে কালী মন্দির। না না, এইবার সমগ্র মন্দিরটা খোলার পরে, মানে দুপুরবেলা ঠাকুররা ঘুমোচ্ছিলেন যথারীতি, এখন খুলেছে। ঘুরে যেটা বুঝতে পারলাম যে এখানে কালী মূর্তিও আছে, মা কালীর পুজো এখানে হয়, সেই কারণে এই হাড়িকাট আর কি। মদনমোহনজির মন্দিরের সঙ্গে হাড়িকাটের কোনো সম্পর্ক নেই, এটা ওই কালী ঠাকুরের জন্যে। মদনমোহনের বিগ্রহ অপূর্ব, খুব সম্ভবত সোনার বিগ্রহ দেখে যা মনে হলো। এখন বাজে 3:53, আমরা সামনে একটা দিঘি আছে, সাগর দিঘি, সেটা দেখব। দেখে মহারাজা, বাবা, দেখে এনে দেখে এনএন পার্ক বলে একটা পার্ক আছে, খুব সুন্দর পার্ক, সেখানে যাব। মদনমোহনজির মন্দির থেকে সাগর দিঘি সামান্যই দূরে, শহরের প্রাণকেন্দ্রে এই সাগর দিঘির উল্টো দিকেই মহারাজা নৃপেন্দ্র নারায়ণের স্ট্যাচুও রয়েছে। এনএন পার্ক বা মহারাজা নরেন্দ্র নারায়ণ পার্ক। মহারাজা নরেন্দ্র নারায়ণ ছিলেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণের বাবা। আজকে বছরের শেষ দিন, পার্কে প্রচুর ভিড়। বাবার স্মৃতির উদ্দেশ্যে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ 1894 সালে এইখানে তৈরি করেছিলেন একটি বোটানিক্যাল গার্ডেন। আজকের ভিডিও এই পর্যন্ত। কাল সকালবেলা আমরা যাব আলিপুরদুয়ারে, সেই গল্প নিয়ে আসবো পরের পর্বে। ভালো থাকবেন সকলে, আর সকলকে ইংরেজি নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা এক্সপ্লোরার শিবাজির তরফ থেকে। একদম, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর অবশ্যই সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি।